हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 16 जून करेंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। 10 प्रश्न साथे एक्सट्रा डेटा प्रोवाइड करब। क्लासटा प्रथम थेके शेष पर्यन्त देखो। शुरू करछि आज के क्लास। आज के क्लासे प्रथम प्रश्न, 2023 इकबाल मसीह अवार्ड जितलें कौन चाइल्ड राइट एडवोकेट। ए प्रश्न उत्तर होच्छे ऑप्शन ए ललिता नटराजन। ऑप्शन ए ललिता नटराजन शिशु श्रम निर्मूलर जोन्नो मार्किन श्रम विभागे 2023 इकबाल मसीह पुरस्कारे पुरस्कृत हुएछेन। दुई नम्बर प्रश्न, प्रथम जनजातीय खेल महोत्सव अनुष्ठित हलो कोथाय। ए प्रश्नेर उत्तर भुवनेश्वर। ऑप्शन डी এটি 12 জুন শেষ হয়েছে। 26টি রাজ্য থেকে আগত প্রায় 5000 উপজাতীয় ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে। এই অনন্য অনুষ্ঠানটি সংস্কৃতি মন্ত্রক এবং ওড়িশা সরকারের যৌথ উদ্যোগ। তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের ঈষৎ আম জিআই ট্যাগ পেয়েছে? এই প্রশ্নের উত্তর কর্ণাটক। অপশন এ কর্ণাটক। সম্পর্কে জানব, রাজধানী ব্যাঙ্গালোর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, জাতীয় উদ্যান আনসি, বন্দিপুর, ব্যানারঘাটা, কুদ্রেমুখ, রাজীব গান্ধী, প্রচলিত নৃত্য ইয়কসোগানা সুকি, করগা, লাম্বি, কুনিথা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে কর্ণাটক রাজ্যে। ভারতের সবচেয়ে ইনোভেটিভ রাজ্য হল কর্ণাটক। কর্ণাটক বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন ইউটি খাদের। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা দিচ্ছে কর্ণাটক। চার নম্বর প্রশ্ন, ইটালিকে পরাজিত করে ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? উরুগুয়ে। অপশন ডি আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 বিশ্বকাপে উরুগুয়ে ইতালিকে 1-0 গোলে হারিয়ে তাদের প্রথম অনূর্ধ্ব-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে। পাঁচ নম্বর প্রশ্ন, আন্ডার-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? প্রথম স্থানে রয়েছে ইরান। অপশন সি 6টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পদক জিতেছে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পডিয়ামে প্রথম স্থান অধিকার করেছে ইরান। ইরানি দল 225 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে এবং তারপরে ভারতীয় দল 180, কাজাখস্তান 158 পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। ছয় নম্বর প্রশ্ন, গভর্নর অব দ্য ইয়ার 2023 শিরোপা জিতলেন কে? শক্তিকান্ত দাস। অপশন বি তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর জেনারেল। সাত নম্বর প্রশ্ন, রেবেলস এগেনস্ট দ্য রাজ শিরোনামে বইয়ের জন্য এলিজাবেথ লংফোর্ড প্রাইজ 2023 পেলেন কে? পেয়েছেন রামচন্দ্র গুহ। অপশন ডি গুহকে আনুমানিক 5 লক্ষ টাকা এবং এলিজাবেথ লংফোর্ডের স্মৃতিকথা দ্য পেবেলড শোরের একটি বাউন্ড কপি দেওয়া হয়েছে। আট নম্বর প্রশ্ন, ভারতের নতুন পাওয়ার সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? পঙ্কজ আগরওয়াল। অপশন সি আগরওয়াল মধ্যপ্রদেশ ক্যাডারের 1992 ব্যাচের একজন আইএএস অফিসার, তিনি অলোক কুমারের স্থল অভিষিক্ত হয়েছেন। নয় নম্বর, আইআইএএস অ্যানুয়াল কনফারেন্স 2025 হোস্ট করবে কোন দেশ? ভারত। অপশনে নেপালের কোচিতে এটি অনুষ্ঠিত হবে। দশ নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে, ওকে? দশ নম্বর প্রশ্ন, সরাসরি মুখ্যমন্ত্রী ইনিশিয়েটিভ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অপশন বি এই প্রোগ্রামটি লোকেদের একটি হেল্পলাইনের মাধ্যমে সরাসরি তার কাছে তাদের অভিযোগ জানাতে অনুমতি দেবে। আগে ব্যক্তিরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখত বা ইমেল পাঠাত, কিন্তু এখন তারা তাদের সমস্যাগুলির বিষয়ে সরাসরি তার সাথে কথা বলার সুযোগ পাবে।
পশ্চিমবঙ্গ সম্পর্কে জানব। রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নারী ও শিশু উন্নয়ন বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। দিদির সুরক্ষা কবচ নামে ক্যাম্পেইন লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র। শহরের দূষণ মাত্রা কমাতে রাজধানী কলকাতায় এয়ার পিউরিফায়ার সহ বাস চালু করেছে পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 15 জুন তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী লাডলি বেহনা যোজনা লঞ্চ করেছে কোন সরকার? মধ্যপ্রদেশ। 2 নম্বর, 2022 জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপের মেডেল ট্যালিতে ভারত প্রথম স্থানে রয়েছে কোন দেশ? ভারত। 3 নম্বর, ভারতকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ফ্রেঞ্চ ওপেন 2023-তে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? সেকেন্ড কোশ্চেন, আর এস এল ক্রিস্টোফার ব্ল্যান্ড প্রাইজ 2023 জিতলেন কে? থার্ড কোশ্চেন, বিশ্বে প্রথম দেশ হিসেবে মহাকাশে ব্লাড স্টেম সেল তৈরি করলো কে? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? 14 জুন, অপশন এ। 2 নম্বর, উত্তরাখণ্ডে চৌবাটিয়ায় কোন দেশের সাথে ইকোভেরিন নামে মিলিটারি অনুশীলন শুরু করেছে ভারত? মালদ্বীপ, অপশন এ। 3 নম্বর, কোন দেশের হোয়েন ক্লাইমেট চেঞ্জ টার্নস ভায়োলেন্ট মুভিটি হু অ্যাওয়ার্ড জিতেছে? ভারত, অপশন ডি। 4 নম্বর, বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? নীতিন অগরওয়াল, অপশন সি। 5 নম্বর, কোন রাজ্য পদ্ম পুরস্কার প্রাপকদের প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেবে? হরিয়ানা, অপশন সি। 6 নম্বর, উইন্ড পাওয়ার ক্যাপাসিটি ইনস্টল করার ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করলো কোন রাজ্য? গুজরাট, অপশন বি। 7 নম্বর, ওয়ার্ল্ড কাপ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2023 শুরু হলো কোথায়? চেন্নাই, অপশন এ। 8 নম্বর, এপসন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রশ্মিকা মান্দানা, অপশন ডি। 9 নম্বর, 2023 মে মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে? হ্যারি টেক্টর, অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, 2023 মে মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে? থিপাচা পুথাং, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।